অপ্রতিরোধ্য মূল্য বৃদ্ধি, বজারত লাগিছে জুই, হাহাকার সর্বসাধারণ রাইজর, সেঞ্চুরি কোবায়ও থমকি রা নাই পেট্রোল ডিজেলের মূল্যই, অতিষ্ঠ জনতা সম্প্রতি মূল্য বৃদ্ধির জুয়ে দহিছে রাজ্যবাসীক, ব্যাপক হারত বাড়িছে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য, পেট্রোল ডিজেলর তো কথা কবই নালাগে, সেঞ্চুরি মারিও থমকি রা নাই, দৈনিক বৃদ্ধি হয়েছে ইন্ধনজাত সামগ্রীর মূল্য, বজারত নারী সুমাব জুই চাই দাম, দাম শুনিলেই মূর ঘুরাই সর্বসাধারণ রাইজর, অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি যেন কানহার নাই যোগান বিভাগর। ইয়ার মাজতে বৃহস্পতিবারে মূল্য বৃদ্ধির সন্দর্ভত মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অপেক্ষা করক আরো কিছুদিন, স্বাভাবিক হব পরিবেশ, ভাল দিন ঘুরি আহিব, 10-15 দিনের ভিতর হ্রাস পাব অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য। মূল্য বৃদ্ধির বোঝা এটা রাইজর মূরত আছে, কিন্তু মই ভাবো যে আরো কেটামান দিনের ভিতরতে পরিবেশব স্বাভাবিক হয়ে যাব, কারণ আজি ইমান দিন ইকনমি খুব বেয়া অবস্থা আছিল, সকলো মানুহে ঘরত জমা হয়ে থাকা বস্তুবিলাক বিক্রি করব খুঁজিছে, তিনি মাহর ক্ষতি তেওঁলোকে পূরণ করব খুঁজিছে, গতি এটা ফেজ হয়, মই ভাবো যে অহা 10-15 দিনত এই ফেজটো আমি পার করে যাব। অনুপ জ্যোতি নাথর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।